ওষুধের খবরে স্বাগতম। নিয়মিত ওষুধের খবর পেতে ইউটিউবে ওষুধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ওষুধের খবর পেজটি ফলো করুন। ডাক্তার কি আপনাকে গ্যাভিফ্লাক্স খেতে প্রেসক্রাইব করেছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে গ্যাভিফ্লাক্স ওষুধ সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আর দেরি না করে চলুন শুরু করি। গ্যাভিফ্লাক্স কি? ইহা হল ক্যালসিয়াম কার্বোনেট, সোডিয়াম বাইকার্বোনেট এবং সোডিয়াম অ্যালজিনেট এর সংমিশ্রণ, যা পাকস্থলীর ব্যথা ও অস্বস্তি দূর করে এবং বুক জ্বালাপোড়া প্রশমিত করে। গ্যাভিফ্লাক্সের জেনেরিক নাম কি? ইহার জেনেরিক নাম হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট প্লাস সোডিয়াম বাইকার্বোনেট প্লাস ক্যালসিয়াম কার্বোনেট। গ্যাভিফ্লাক্স প্রস্তুতকারী কোম্পানির নাম কি? ইহা প্রস্তুতকারী কোম্পানির নাম হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালস PLC। গ্যাভিফ্লাক্স এর দাম কত? প্রতিটি গ্যাভিফ্লাক্স ট্যাবলেটের বর্তমান দাম 7 টাকা। গ্যাভিফ্লাক্স ওরাল সাসপেনশনের 200 ml বোতলের বর্তমান দাম 300 টাকা। ওষুধের মূল্য পরিবর্তনশীল, দামাদামি করে ক্রয় করলে ফার্মেসি ভেদে 5-10% পর্যন্ত কমিশন পাওয়া যায়। মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ ক্রয় করবেন না। গ্যাভিফ্লাক্স কিভাবে কাজ করে? এটি প্রধানত দুটি উপায়ে কাজ করে। প্রথমত, ইহা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে ব্যথা ও অস্বস্তি দূর করে, এবং দ্বিতীয়ত, ইহা পাকস্থলীর খাদ্য সামগ্রীর উপরে একটি সুরক্ষা স্তর তৈরি করে বুক জ্বালাপোড়া প্রশমিত করে। গ্যাভিফ্লাক্সের কাজ কি বা কোন কোন ক্ষেত্রে গ্যাভিফ্লাক্স ব্যবহার করা হয়? ইহা নিম্নোক্ত রোগের চিকিৎসায় নির্দেশিত: গ্যাস্ট্রিক রিফ্লাক্স, অম্বল, বদহজম, গ্যাস্ট্রিক রিফ্লাক্স সমন্বিত পেট ফাঁপা, গর্ভাবস্থার অম্বল, এপিগ্যাস্ট্রিক এবং রেট্রোস্টার্নাল ডিস্ট্রেসের সমস্ত ক্ষেত্রে যেখানে অন্তর্নিহিত কারণ হল গ্যাস্ট্রিক রিফ্লাক্স। গ্যাস্ট্রিক অম্লতা, বুক জ্বালাপোড়া, পেট ফাঁপা, গর্ভাবস্থার বুক জ্বালাপোড়া, বিশেষ দ্রষ্টব্য, বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত নিজে নিজে এই ওষুধ খাবেন না, কারণ ডাক্তার আপনাকে দেখে শুনে বুঝে আপনার বয়স, রোগের কন্ডিশন ও আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনা করে আপনার জন্য ঔষধ ও ঔষধের ডোজ নির্ধারণ করবেন। তাই যখন অসুস্থ হবেন তখন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন ও তার পরামর্শ মেনে চলবেন। গ্যাভিফ্লাক্স খাবার নিয়ম বা সেবন বিধি কি? ওরাল সাসপেনশন 12 বছরের অধিক বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 10-20 মিলি প্রতিদিন 4 বার পর্যন্ত খাওয়ার পর এবং শোবার সময় খেতে হবে। 6-12 বছরের শিশুদের ক্ষেত্রে 5-10 মিলি প্রতিদিন 4 বার পর্যন্ত খাওয়ার পর এবং শোবার সময় খেতে হবে। 6 বছরের নিচের শিশুদের ক্ষেত্রে ইহার ব্যবহার নির্দেশিত নয়। ট্যাবলেট 12 বছরের অধিক বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্কদের 2-4টি ট্যাবলেট খাবারের পর এবং রাতে ঘুমানোর আগে গ্রহণ করতে হবে প্রতিদিন 4 বার পর্যন্ত। 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। বিভিন্ন কারণে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে, তাই বিশেষজ্ঞ ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করেছেন ঠিক সেভাবেই সেবন করবেন। ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাবেন না। মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ খাবেন না। কখন ও কিভাবে গ্যাভিফ্লাক্স ট্যাবলেট খেতে হবে? খাবারের পরে ভরা পেটে ঘুমানোর আগে এই ট্যাবলেট মুখে দিয়ে ভালোভাবে চুষে গ্রহণ করতে হবে। কোন কোন ক্ষেত্রে গ্যাভিফ্লাক্স ব্যবহার করা যাবে না? ইহার যে কোনো কার্যকারী উপাদান অথবা কোনো এক্সিপিয়েন্ট এর প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটির ব্যবহার প্রতিনির্দেশিত। গ্যাভিফ্লাক্স এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? ইহা ব্যবহারে কোষ্ঠকাঠিন্য, ফ্ল্যাটুলেন্স, পাকস্থলীর খিচুনি, ঢেকুর তোলা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গ্যাভিফ্লাক্স ব্যবহারে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? যে সকল ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যে সকল রোগীর সোডিয়াম গ্রহণে নিষেধাজ্ঞা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। হাইপারক্যালসিমিয়া, নেফ্রোক্যালসিনোসিস এবং রিকারেন্ট ক্যালসিয়াম সংক্রান্ত রেনাল ক্যালকুলি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বারবার হওয়া ক্যালসিয়ামযুক্ত বৃক্কীয় পাথরের রোগীর চিকিৎসার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। ফিনাইলকিটোনিউরিয়া রোগীদের ইহা ব্যবহার করা উচিত নয়।
বৃক্কীয় অকার্যকারিতা বা অপর্যাপ্ততা এবং হাইপোফসফেটেমিয়া রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। এটি অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। চিকিৎসকের পরামর্শ ব্যতীত 12 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য নির্দেশিত নয়। প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায় গ্যাভিফ্লাক্স খাওয়া যাবে কি? চিকিৎসার প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শক্রমে গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহার করা যাবে। শিশুকে স্তন্যদানকালীন সময়ে গ্যাভিফ্লাক্স খাওয়া যাবে কি? দুগ্ধদানকারী মায়েরা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে এই ওষুধ ব্যবহার করতে পারবেন। গ্যাভিফ্লাক্স অতিরিক্ত ব্যবহার করলে কি করবেন? এক্ষেত্রে ডাক্তার দেখান বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন বা জাতীয় স্বাস্থ্য বাতায়নের 1-6-2-6-3 নম্বরে ফ্রি ফোন করে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিন। কিভাবে গ্যাভিফ্লাক্স সংরক্ষণ করবেন? ইহা শুকনো জায়গায় 30 ডিগ্রি তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। আলো ও আর্দ্রতা থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। এই ওষুধ হিমায়িত বা ফ্রিজ করা যাবে না। গ্যাভিফ্লাক্স এর সমজাতীয় অন্যান্য ঔষধ কোনগুলো? ইহার সমজাতীয় অন্যান্য ঔষধসমূহ হচ্ছে গ্যাভিলাক, গ্যাভিসাস, এরিকসন, প্রোগ্যাভি, গ্যাভিনর, গ্যাস্ট্রাম, জিরোফ্লাক্স, এবিকন প্লাস, গ্যাভিসল, এলজিসিড ডিএক্স, অ্যালজিসাম ম্যাক্স, নোভেল্টা পাওয়ার, গ্যাভিসাকো, গ্যাভিরাড, এসিন্টা ম্যাক্স, গ্যাস্ট্রোকন ডিএ প্রভৃতি। ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা গ্যাভিফ্লাক্স খেতে পারবে কি? ইহা চিনি মুক্ত বা সুগার ফ্রি ওষুধ, তাই ডায়াবেটিসের রোগীরা ডাক্তারের পরামর্শ নিয়ে ইহা সেবন করতে পারবেন। ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। নিয়মিত ঔষধের খবর পেতে ইউটিউবে ঔষধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ঔষধের খবর পেজটি ফলো করুন। পরবর্তী ঔষধের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।